ও বাবা, আল্লাহরে তালাশ করার জন্য হজে যাও, আল্লাহরে পাইবার জন্য টঙ্গির ইস্তেমায় যাও গো বাবা, আল্লাহরে পাইবার জন্য সরমনায় আল্লাহর কুতুবের দরবারে যাও, আল্লাহরে পাইবার জন্য বাবা জুমার দিন আগে মসজিদে যায় কান্দ। ও বাবা, আল্লাহকে পাইবার জন্য যারাই মাহফিলে আসো, আল্লাহকে দেখাইয়া দাও, সরমনার মাঠের পাগল গুলো যখন লাফালাফি শুরু করে দেয়, সরমনার পাগল গুলার পাগল বলিয়া তোমরা গালি দাও গো বাবা, তোমার কি জানা আছে যখন পাগল গুলার মধ্যে আল্লাহর মধ্যে তাল্লুক হয়ে যায়, জাহান্নামের ভয়ে যখন অন্তরে ঢুকিয়া যায়, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, ও বাজাল পাগল গুলা লাফালাফি শুরু করিয়া দেয়, আমার মাওলার সাথে এমন একটা কালেকশন হয়ে যায় মানুষের মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে আয়রে আমার বুকে আয়, তুই কাললে যদি তোর মা তোর বুকিনি আদর করতে পারে গো, তোর বাবা যদি আদর করতে পারে, আমি তো তোর বাবার সাইতে দরদি মায়ের সাইতে দরদি, আমার আল্লাহ টান দিয়া বুকে টানিয়া নিয়া কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো সাহাবাগের চাইতে নিকটে, আমি মাওলার ডাক দিতে দেরি হবে রে বান্দা, তোর চোখের পানিতেই আমি আল্লাহ সহ্য করতে পারি না, ও বাজান আল্লাহকে আর একবার একটা ডাক দিয়া বলো বলি, তুমি আমাদের মাপ না করলে কোথায় যায় না, কত গুনা করছি মাওলাই জীবনে, তুমি মাফ না করলে মাকে বলো করি, কে উঠিস না ভাই, তুই কপাল পুড়ে যাবে, উঠিস না ভাই, ভাই কপাল পুড়া ভাই, তোর সামনে তোর শাস্তবে মামা তোকে কান দে, তুই যাস গা, তুই যাস, তুই যাস না, দেখ আনে মোলামা কান্দে, তোমাগো সভাপতি প্রধান অতিথি পিছনের আনে আমরা কান্দে, ছোট্ট ছোট্ট তাল বলে লেবে এই মাদ্রাসার কান্দে, ও বাজার ছোট্ট তাল বেলিম গো কোনো গুণা নাই রে, এরা রাস্তা দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়, এদের চোখের পানির কত দাম জানো না বাজার, এরা যখন মাহফিলে বসে কান্দে সমস্ত মানুষের চোখের পানির চাইতে একটা নিষ্পাপ তালবেলিমের চোখের পানির দাম বেশি, আরে বাবা এরা 24 ঘন্টা আমার মাওলার কোরআনকে বুকি নিয়ে কান্দে, আল্লাহ যারা আমাদের লজিম রাখিয়া হাফেজ বানাইতাছে, আল্লাহ যারা আমাদের লজিম রাখিয়া খাবার দিয়া যারা এত সুন্দর করে লেখাপড়া করায়, যেই ছাত্রদেরকে পাগড়ি দিয়া দিলাম বাবা, এরা যার বাড়ি থাইকে খাইয়া বাবা হাফেজে কোরআন হয়ে গেল, একটা মানুষও জাহান্নামে যাবে না, দুইটা হাত আসমানের দিকে উঠে দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহকে 12টা সময় ডাক দাও, এ ভাই 12টা বাজে দে, ডাক দে, ডাক দে, সুবহান জোরে ডাক দে, গুনার কথা মনে করে ডাক দে ভাই, ডাক দে, আল্লাহ দেখো কেমনে কান্দে, এই রাত 12টার সময় তোমার বিশ্ব নবী নামাজে দাঁড়াইয়া কান্দ, আজকে করোনার মধ্যে আমার ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে, আল্লাহ যাদের চোখের পানি তোমার কাছে ভালো লাগে গো তাদের মা বাবাকে তুমি কবুল কইরো, আল্লাহ এদের চোখের পানির খাতির এই দেশ থেকে করুণা তাড়ায় দাও, এই দেশ থেকে করুণার গজব থেকে হেফাজত করা, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও, আজকে কি সাক্ষ্য দেয়, আজকে দোয়া কবুল হইব, মনটা বলে বলে ভাই বলে, এমন কোন যুবক আছো আমার সাথে ওয়াদা দে, মোনাজাত করার আগে একটাও মার ছাড়বি না,
নিজের ইচ্ছে হাত তোলা, আমি বলবো না। মোনাজাতের আগে কেউ উঠবি না, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে যদি ওয়াদাদের উপর উঠে যাস। কেউর গজব না উত্তর করাই না, আমি মুসাফির, মোনাজাতের আগে একটা যুবক উঠবি না, হাত তোদের নিজের ইচ্ছে উঠে চলে ভাই। বাজান আপনারা নিজের ইচ্ছে উঠেছেন, কেউ যাবে না ইনশাআল্লাহ। আমি কোরআন বুকি নিয়ে বলছি, যদি আমার দোয়া মুসাফির হিসাবে কবুল হয়, চোখের পানি কবুল হয়, একটা লোকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ এত নিষ্ঠুর না ভাই, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহর নাম গফফার, আপনার নাম রহমান রহিম, দুনিয়া সব রাজা বাদশাহ দয়ালু না। এই যুবক, এই যাইস না, এই তুই যাইস না, এ তুই এদিক আয়, তুই এদিক আয়, এ বড় ধো, তুই এক আঙ্গুল জ্বালারি কি, এত সব শেষ, তোর সব শেষ হয়ে গেছে, ফেসবুক দেখে ওয়াদাটা দেওয়ার আগে মগাটা উঠে আটাচ্ছে। বয় আর দশটা মিনিট বয়ে থাক, তোর প্যান্ট নষ্ট হইব না, চিন্তা নাই, দশ মিনিট চাইবে রাখতে পারবে না। আমার বাপসা যারা বয়ে রয়েছে, বুড়া মানুষ 80 বছর বয়স বয়ে রয়েছে, এতে এক আঙ্গুল জায়গা হইলো না, তুই খারাপ করে দিলি মানে। একটা যুবক লড়াচড়া করবে না, আল্লাহ আকবার জোরে বলেন, যারা রাস্তায় দাঁড়ায় আছেন পাও দর্শী ভিতরে ঢোকেন, কপাল ভালো হয়ে যাবে, আজকে কুয়াশার মধ্যে দাঁড়াই থাকি না, করুণায় ধরবো তোর, ডাক যুবক, 2 ঘন্টা দাঁড়াই দাঁড়ে মগে ওয়াশ তবু ভিতরে ঢোকে না, কপাল পোড়া। একসাথে বলেন তো জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে দামি হীরা জওহর পান্না, জান্নাত জাহান্নামের সাথে দামি হলো চোখের পানি। তো চোখের পানি পড়ছে, আজকে দোয়া কবুল হইব না? তোমার গতিতে কাঁদছে, সভাপতি কাঁদছে, আলেমুলামা কাঁদছে, ছোট বাচ্চাগুলো দেখো কেমনে কান্দে হবে ভাইয়া। আমার দোয়া কবুল না হতে পারে, ছোট্ট হাফেজদের কোরআনের পাখিদের দোয়া কবুল হয়ে যাবে। এরা কোরআনের পাখি, জোরে কর মারহাবা, এ কোরআনের পাখি উড়িয়া উড়িয়া জান্নাতের বাড়িতে যাবে, আর এগো জান্নাতে তোমরাও যাও। তোমার মতো তে খারায় মুতে না, এই স্কুল কলেজের দামরাগুলি, এ গরুগুলি, ভার্সিটি তোমাকে অলি জন্ম নেয় না, আমাকে কো জিএমবি রাখরা কমি মাদ্রাসাগুলি, আর যারা ভার্সিটি স্কুল কলেজে পড়ে দামরাগুলি খারায় খারায় মুতে, কথা কও না কেন? এই অলিগুলি, এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলি, 7 বছর অপর শরিয়াত নাই, ও সারাদিন কোরআন শরীফ অজু সারা ধরে পড়লে গুনাহ হবে না। এই ছেলেটা কুলু খাতে করে 40 কদম হাঁটে, এরা হলো জিএমবি, আর যারা খারাই মুতে দুইটা বাড়ি মারি ফেলে, একটাই ফেলে একটা, ওর আল্লাহ আল্লাহ বলি, কথা কও না কেন? এদের চোখের পানি কবুল হইব না ভাই, চোখের পানি কেউ মুছিস না, এইভাবেই থাক। আমার আল্লাহ দেখো, সারা পৃথিবীর রানিং ক্যামেরায় দেখ, মিডিয়া গুলো চাই রয়েছে, তোদের চোখের পানি সারা পৃথিবী পৌঁছে যাবে, কালকে চলে যাবে মিডিয়া, কিন্তু কত 100 বছর এই ওয়াজ থাকবে আমি জানি না, ইউটিউবার কত বছর রাখবে সার্ভারে, তবে যত শেয়ার হবে, যত কেয়ারিং হবে, এই দুনিয়া ততদিন তোর চোখের পানি রেকর্ড থাকবে, দুনিয়ার কারো কাছে না থাকলেও আল্লাহর আদালতে রানিং ক্যামেরায় থাকবে। কেউ চোখের পানি মুছবে না, এইভাবে থাক, আমার আল্লাহ দেখুক। যে জামালপুরের মুসলমান বয়ে বয়ে কাঁদছে রাত 12টার সময়, যেই সময় সবাই ঘুমায় আর ওরা কান্দে, আমার আল্লাহ ঘুমায় না বাবা, 24 ঘন্টা বান্দা চোখের দিক তাকায় থাকে, আমার কোন বান্দা কখন কান্দে, কোন বান্দা কি চায়, এই আশায় আল্লাহ বয়ে থাকে। আল্লাহ এই জন্যই ঘুমায় না যে আমার কোন বান্দা কখন বিপদে পড়ে, হাউজে কাউসারে আসায় কখন কই আমারে ডাক দেয়, এই রাত 12টার সময় আল্লাহকে ডাক দাও, আল্লাহ কলি যায় তোমার মাস চাইতে বেশি দরো, এখন জীবনের শেষ একটা ডাক দিব, হতে পারে কালকে তোমার জীবনের শেষ দিন, গলা ফাটাইয়া হাত উঠাইতে হবে না, হাত একটা হাত উঠাইয়া জোরে একটা ডাক দাও, তো গলা ফাটাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, দাও দাও জোরে ডাক দাও, আল্লাহ বলে দাও ডাক, দাও ডাক, দাও ডাক, ডাক দাও, 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 আল্লাহ তুমি শুনছো, আমি জানি তুমি আসতে ডাকলেও শোনো, জোরে ডাকলেও শোনো, কিন্তু আজকের ডাকটা খুব সিরিয়াস হয়েছে আল্লাহ, এদের অন্তরে শুধু এখন তুমি আছো, আর কেউ নাই, কেউ নাই, আমি জানি। আজকে এদেরকে নিজ হাতে মাফ করে দিবা, যুবক যদি মাপ পাইতে চাও একটা সিস্টেম আছে, মাপ পাবা, মাপ পাওয়ার নিয়ত আছে, যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, অর্দ আজকে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, এই কোরআন ধরে বলছি, একসাথে বলতে হবে, যাদের বাবাই মাঠে আছে এখনই বাবার কাছে, এই মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষের সামনে দৌড় দিয়ে যাবে, তোর বাবাই মাঠে আছে কোন জায়গায় তুই জানোস,
একটা দৌড় দিয়ে যায় তোর বাপরে খাড়া করবি, খাড়া করে বুকে এইভাবে কোরআন শরীফের মতো সাইফা দেখবি, আব্বা তুমি মাফ না করলে বলে আমার দোয়া কবুল হবে না, আমার এই মাঠে খালি যাইতে আমি রাজি না, অথবা তোমার বাপ নাই বড় ভাই আছে এই মাঠে, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে কান্না, আমি না বলা বলতো বইবা না, অথবা ছাত্র বাবা জিরা তোর বাপ নাই এখানে কেউ নাই, তোর ওস্তাদ হলো বাবার মতো দৌড় দিয়ে যে ওস্তাদের জড়াই ধরবি, তোর বাপ নাই তোর চাষা আছে তোর মামা আছে তোর ফুফা আছে, এই অথবা একসাথে বন্ধু বান্ধব খেলাধুলা করছো, কত বন্ধুর কথা দিয়ে কষ্ট দিছো, মাপ চাইতে সুযোগ পাস নাই, কোনো দোয়া আসমানে যাবে না মাপ চাওয়া পর্যন্ত, তোমার মায়ের বুকের মধ্যে এখন মাপ চাইবা, শাশুড়ির বুকে নিয়ে মাপ চাইবা, কে বলছে তোমার আল্লাহ রাবে আবু শ্রী বাড়াবে না, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা, ওঠো ওঠো যুবক ওঠো দে দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, মাপ চাই আমার জায়গায় আসবে, এ যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর চাচা কোথায় আছে, একটা দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে, তুমি মালিক কান্না ভালো লাগলে মাফ করে দাও, জামালপুরের দিকে একবার রহমতের নজরে তাকাও, যুবক ভাই তুমি তোমার স্থানটা ত্যাগ করে বাবারে খোঁজা বাইরি করে মাফ চাও, বাবা নাই বড় ভাইরে বকি নিয়ে কান্দা, বন্ধু বন্ধুরে খুঁজা মাফ চাইয়া কান্দ, স্বাস্থ্য ভাই মামা তো ভাই খালা তো ভাই দেখো পাশে কে আছে, মুসলমান রে বুকে নিয়ে কান্দ, কেউ তোমার পাশে নাই তোমার মসজিদের ইমাম সাহেব আছে কিনা বুকে নিয়ে কান্দ, ইমামের ঋণ কেউ শোধ করতে পারবে না ইমাম রে বুকে লয়ে কান্দ, আল্লাহ দেখো কেমনে কান্দে, বসো যা বাবা যা, সবাই যার যার জায়গায় যা, প্রেমের মাঠ এটা, মাফ পাওয়ার মাঠ, কে বলছে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না করবে কি, আল্লাহরে কি ক্ষতি করছি আমরা, এইভাবে তো সাধারণ জাহেলরা কান্দে না রে ভাই, গুনা যাদের কোন তারাই কান্দে, বসে ইনশাল্লাহ বলে এই জমিনের মালিককে ওই আল্লাহ আজকে মাফ করবে না করবে, জোরে বলো করবে, এই যুবক আমার দিকে তাকাই থাকো, একটা লোক এখন মাঠ ছাড়বা না ওয়াদা দিছো, বলেন এই মাহফিলে আজীবন হোক আপনারা চান না, সবাই চান,